মশার উৎপাত থেকে বাঁচতে মশা খেয়ে ফেলা নতুন ঘটনা মনে হতে পারে, কিন্তু বিস্ময়কর হলেও সত্য যে মানুষ অবাধে খেয়ে নিচ্ছে মশা, বানিয়ে নিচ্ছে কেক স্যুপ সহ বাহারি রকমের সব খাবার। অদ্ভুত এই ঘটনা আফ্রিকার লেক ভিক্টোরিয়া এবং আশপাশের এলাকায় ঘটতে দেখা যায়। প্রতি বছর বর্ষা মৌসুমে ভিক্টোরিয়া গ্রেট লেক অঞ্চলে উঠতে থাকা লক্ষ লক্ষ মশার ভিড়ে কালো হয় আকাশ, অনেক সময় দূরের অনেক কিছু দেখা পর্যন্ত যায় না। তবে এজন্য বিরক্ত হন না সেখানকার বাসিন্দারা, বরং মশার পরিমাণ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাদের খুশিও। এ জনগোষ্ঠীর কাছে মশা হলো মাংস খাওয়ার অন্যতম প্রধান মাধ্যম। আফ্রিকার এ অঞ্চলে বসবাস করে এক হতদরিদ্র জনগোষ্ঠী, যারা পর্যাপ্ত পরিমাণ খাবার পান না, নেই বিশুদ্ধ পানির ব্যবস্থাও, কিন্তু তারা এর বিকল্প খুঁজে নেন মশার কেক বা স্যুপ থেকে। মাংসের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এই সকল খাবার। এখানে প্রতি বছর বর্ষা মৌসুমে জন্ম নেয় কয়েকশো মিলিয়ন মশা। আশপাশের গ্রামগুলোতে তখন শুরু হয় মশা ধরার উৎসব। ছোট বড় সবাই খালি হাঁড়ি নিয়ে মেতে ওঠে সেই উৎসবে। হাঁড়ি শূন্যে ঘোরালি হাঁড়িতে জমা হয় মশার স্তূপ, আর সেই মশা থেকেই তৈরি হয় অভিনব এইসব খাবার। স্থানীয়দের ভাষ্য মতে এভাবে তৈরি মশার কেক খেতে অনেকটা নাকি মাছের বড়ার মতন। তাদের বিশ্বাস মশাগুলো ভিক্টোরিয়া লেকের আশপাশে থাকায় তাদের স্বাদ সামুদ্রিক খাদ্যের মতোই, যা মেটায় তাদের দৈনন্দিন প্রোটিনের চাহিদা। তবে স্যুপের রেসিপি সাধারণ স্যুপের মতো হলেও তাতে ভাসতে দেখা যায় লক্ষ লক্ষ মশার দেহাবশেষ। এই স্যুপ খেতে সন্তানদের বেশ উৎসাহ দেন ওই অঞ্চলের বাবা মায়েরা। তাদের ধারণা এই স্যুপ পান করলে সন্তানদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সব মিলিয়ে আফ্রিকার লেক ভিক্টোরিয়া অঞ্চলের মানুষের খাবার টেবিলে মশার নানান পদের জুড়ি নেই। কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মশা খাওয়া অনিরাপদ বলে বিবেচনা করা হয়। মশার শরীরে বিপুল সংখ্যক ভাইরাস এবং ব্যাকটেরিয়া থাকায় তা জীবাণু ছড়ানোর অন্যতম প্রধান মাধ্যম। উচ্চ তাপমাত্রায় ভাজা হলেও এসব জীবাণু মেরে ফেলা কঠিন, কিন্তু আফ্রিকার এই হতদরিদ্র মানুষদের কাছে এটা খুবই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। নুসরাত জাহান মেহেক, মোহনা টেলিভিশন।